আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনই ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আমরা জেনে নেব ইনশাল্লাহ অনেকের মনেই একটা সন্দেহ আছে যে যে ঘরে ঋতুবর্তী কোনো মহিলা থাকে অর্থাৎ যে মহিলার হায়েজ হয়েছে এরকম কোনো মহিলা থাকলে সেই ঘরে নামাজ হবে কিনা বা যদি কোনো বিছানায় বা সামনে বা পিছনে ডানে বামে যে কোথাও থাক না কেন তাকে রেখে আসলে নামাজ আদায় করা যাবে কি না তো প্রিয় বন্ধুগণ আজকে আমরা হাদিসের আলোকে জেনে নেব যে আসলেই কোনো ঋতুবর্তী মহিলার ঘরে নামাজ আদায় করা যাবে কি না এ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে সহি বুখারিতে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিস নাম্বার চারশো অষ্টআশি হজরত মাইমুনা রাজিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন অথচ আমি তার পাশে বরাবর ঘুমিয়ে থাকতাম তিনি যখন সিজদা করতেন তার কাপড় আমার দেহ স্পর্শ করত তখন আমি হায়েজা ছিলাম তো প্রিয় দিনী ভাই বোনেরা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যদি আপনি কোনো ঘরে নামাজ আদায় করেন সেই ঘরে যদি হায়েজরত অবস্থায় কোনো নারী থেকেও থাকে যদি সে আপনার গায়ের মাহরাম না হয় তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আপনি নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে প্রিয় দিনী ভাই বোনেরা আরেকটা বিষয় লক্ষণীয় যে হায়েজটা কিন্তু আল্লাহ প্রদত্ত এটা প্রত্যেকটা মহিলারই হবে এটা আল্লাহ তালার হুকুমেই হয় অর্থাৎ এটা একটা ন্যাচারাল জিনিস এটাকে এমনভাবে দেখার কোনো সুযোগ নেই যে আসলে একজন নারীর যখন হাইজ হয় তখন তাকে সব কিছু থেকে পৃথক করে দিতে হবে বিতাড়িত করে দিতে হবে ব্যাপারটা এমন নয় যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই আমাদের জীবনের সর্বক্ষেত্রে হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আির্দুলিল্লাহিরবুল আয়ালমিন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত